গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে রবিবার, 5th November আজকে ডেট। আর আজকে সকাল বলতে এখন বাজে হচ্ছে 9:45। এখন আপনাদেরকে আজকে একটা অনেক দিন পরে আবার একটা ব্লগ শুট করলাম। তো আজকে বেশ কিছু নেমন্তন্ন আছে। আজকে দুপুরবেলা একটা নেমন্তন্ন, রাত্রিবেলা একটা নেমন্তন্ন। তো দুটো নতুন জায়গায় যাব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে দেখুন, গতকালই আপনাদের সঙ্গে শেয়ার করেছি হচ্ছে হোম ট্যুর ভিডিও। আর সেখানে বাড়িটা একরকমের দেখেছেন, এক মাসের আগে শ্যুট করা যদিও। আর আজকে বাড়িটা একটু অন্যরকমের লাগছে, কারণ দাঁড়ান ক্যামেরাটা ঘুরাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কি বলছি আমি। এই জায়গাটা দেখেছিলেন আপনারা, এই জায়গাটা একটা ডাইনিং টেবিল ছিল, তবে এখন খালি, কারণ এই জায়গাটা আমরা মানে ডাইনিং টেবিলটা আমরা ডোনেট করে দিলাম। ডাইনিং টেবিলটা নিয়ে চলে গেছে, আমি বাথরুমে ছিলাম, ওই সময়টা আপনাদের দেখাতে পারলাম না। তবে এই যে কাঁচটা এখন নিতে আসবে, কাঁচটা এখানে রেখে গেছে। যে আমাদের কিয়ান বাবু, গুড মর্নিং বলো, বলো হাই বলো। এই যে এখানে সব তৃপ্তি বের করছে জিনিসপত্র, আরও কিছু জিনিস ওদেরকে দিয়ে দিচ্ছি, যেমন ধরুন এই ট্রলি ব্যাগটা। এই ট্রলি ব্যাগে করে হচ্ছে জামা কাপড়গুলো দিয়ে দেবো, তাতে ওদেরও নিয়ে যেতে সুবিধা হবে। এটা একটা আমেরিকান ট্যুরিস্টারেরই একটা ট্রলি ব্যাগ, তবে পুরনো হয়ে গেছে, বহুদিন আমরা ব্যবহার করেছি, এবার ভাবলাম এটা দিয়ে দিই, এখনও ব্যবহারযোগ্য। মানে এটা আমরা কান্নুরেও নিয়ে গেছিলাম। আর এটা হচ্ছে কিয়ারের একটা ছোট্টবেলাকার বাথটাব। এই যে এই দুই দাদা এসছে নিতে, এরা হচ্ছে কর্ডিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের। আর তো এদেরকে এই সব জিনিসগুলো এখন বের করে করে দেওয়া হচ্ছে, এরা গ্লাসটা নিয়ে যাবে। আর কিয়ানের দেখুন কত জিনিস, সব ছোটবেলাকার স্মৃতি, এগুলোতে খেলতো, মশারি, তারপরে ওর ওই ক্যারি ব্যাগ যেটা থাকে বাচ্চাদের সেইগুলো, ওর ওয়াকার, অনেক জিনিস রয়েছে, সব আস্তে আস্তে বের করা হচ্ছে। আর এই দুই দাদা কর্ডিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের ওল্ড এজ হোম ভি হ্যায় আর অরফেনেজ ভি হ্যায় না? হ্যাঁ, আমার দো আশ্রম হ্যায় ব্যাঙ্গালোর মে কিঙ্গেরি মে, এক ওল্ড এজ হোম, এক অরফেনেজ হ্যায়। অরফেনেজ এক 26 বচ্চে, 35 ওল্ড এজ পুরা হ্যায়। আর থোড়া ম্যাডাম বহুত হেল্প কর দিয়া অনাথ আশ্রম কে লিয়ে, থোড়া বচ্চে খেলনে কে লিয়ে টয়স আছে, থোড়া ওল্ড এজ খানে কে লিয়ে বেড কে খানে কে লিয়ে থোড়া ডাইনিং টেবল পুরা হেল্প কর দিয়া। এই যে দেখুন ফাইনালি এতগুলো জিনিস এখনো বের করা হয়েছে, এখনো চলছে জামা কাপড় বের করার পর্ব। এই ওর স্ট্রোলার, ছোটবেলায় এগুলোতে খেলতো, ওয়াকার, অনেক জিনিস। তো এগুলো আস্তে আস্তে দাদারা নিয়ে যাচ্ছে, আমি ভাবলাম এই মুহূর্তটাকে ক্যাপচার করে রাখি। এই জন্য ক্যাপচার করি যে এগুলো একসময় ত্রিহান খেলতো, সেগুলো এখন চলে যাচ্ছে। একটু মন খারাপ হচ্ছে, তবে আনন্দ হচ্ছে যে অন্য বাচ্চারা এগুলো ইউজ করতে পারবে। আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এই যে তৃপ্তি, তৃপ্তি কই? তৃপ্তি ফ্রেমে আসছে না। এই যে তৃপ্তি, আর এই কিয়ান, কিয়ান, কিয়ান তুমি, ও কিয়ান এখন দৌড় দিয়েছে, কিয়ান এখন দৌড় দিয়েছে, দাঁড়ান দেখতে পাবেন কিনা যাই না। এই যে কিয়ান বসে আছে, আর আমরাও রেডি, আমিও রেডি। এই নতুন জামাটা পরে নিয়েছি, এটা এই জামাটা তো আপনারা দেখেছিলেন, এটা ষষ্ঠীতে পরেছিলাম, সেই জামাটা পরেছি। আর হচ্ছে এই এরকম একটা ইয়াররিংস পরে নিয়েছি, ব্যাস, এর থেকে বেশি আর সাজতে পারি না আমি। আজকে আর দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে না, আমরা বলেছিলাম দিদিকে যেতে, তবে দিদি মানা করলো, কারণ আজকে না অনেকটা রাত্রির হয়ে যাবে, আমাদের আরেক বন্ধুর বাড়িতে ওরা ডিনারের জন্য ডেকেছে, তো অনেকটা রাত্রির হয়ে যাবে তাই জন্য। আর দিদি বললো যে থাক আমি যাব না, আমি সকালে এসে সমস্ত কিছু রেডি করে দেবো তোমাদেরকে। তো দেখুন কথা বলতে বলতে মনে পড়লো সিঁদুরটা পরা হয়নি, যাই চট করে গিয়ে সিঁদুর পরে আসি, দিয়ে রওনা হব। কিয়ান এতক্ষণ অনেক কথা বলছিল যে দেখুন কি বলছে, বুঝতে পারছি না, মনে হচ্ছে এইটা বলছে, কিন্তু কি বলছো বাবা, অনেক কিছু বলছে ওর ভাষায়, অনেক কিছু বলছে, সে জল খেতে চাইছে না আর কিছু, গাড়িতে বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে,
বাবা, আমরা কত শেখালাম বাবাই বলতে, বাবা বলতে। টিভিতে টিভিতে কোথায় ও ড্যাডা শুনেছে, সেই শুনে এখন ড্যাডা বলছে, বলুন কি কাণ্ড। তো যাই হোক, যা বলে তাই বলুক। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর এখন দিদিকে ড্রপ করে দিলাম দিদির বাড়ির কাছাকাছি, ড্রপ করে দিয়ে এখন যাচ্ছি খুব দূর, আমাদের বাড়ি থেকে না 40 কিলোমিটার। তো 12টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু যা হয় বাচ্চা নিয়ে হয় না। সকালবেলা থেকে তো দেখলে নিয়ে একবার ওরা সব নিতে টিতে এলো, তারপরে কিয়ানকে রেডি করা হলো। কিয়ানে হ্যাঁ বলো বলো, এখানে বলো তো, ক্যামেরা দেখে বলো, কথা বলো বলো, এইটা গলা ভেঙে যাচ্ছে চিৎকার করতে করতে, তবু চিৎকার করে যাচ্ছে। তো যাই হোক, যাই, অনেক দিন পরে এই বন্ধুর সঙ্গে দেখা হবে। ওর সঙ্গে আমার দেখা হয়েছিল 2013 সালে লাস্ট দেখা হয়েছিল, তাহলে ভাবুন মানে প্রায় কি এক দশক, পুরো 10টা বছর হয়ে গেল, এক দশক পর দেখা হচ্ছে আবার। তো খুব এক্সাইটেড। ওরও একটা মেয়ে আছে, মেয়েটা খুব মিষ্টি, নামটাও খুব মিষ্টি, মেয়ের নাম হচ্ছে চিনি, ডাক নাম চিনি, ভালো নাম আরশিয়া, আর আমার বন্ধুর নাম হচ্ছে হিমিকা। তো চলুন যাই, বলো বলো কি বলছো, বলো ড্যাডা, এদিকে এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, এখানে বলো বলো ড্যাডা, বলো মাম্মা। আমরা পৌঁছে গেছি, আমরা ডাইরেক্টলি ওদের ক্লাব হাউসে চলে এসেছি, ওদের সোসাইটিতেই প্রোগ্রামটা হচ্ছে ক্লাব হাউসে। আর এই যে ব্যাকপ্যাক করে ত্রিহান যাচ্ছে আগে আগে, এই যে দেখো, হাই বলো বাবা, হাই বলো। তো চলুন যাওয়া যাক, এই যে গিফটটা নিয়ে নিয়েছি, গিফটটা হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর। তো গিফটটা আর আপনাদের দেখালাম না, কারণ কি কালকে তো একবারে প্যাক করে নিয়ে এসেছি, তাই জন্য আর দেখানো যায়নি। তো এই দেখুন আমার বন্ধু, আমাদের এক দশক পরে দেখা হচ্ছে আবার, 2013-তে লাস্ট দেখা হয়েছিল, আবার 2023, 10 বছরে কত কিছু পাল্টে গেছে। হ্যাঁ, ওর মেয়ে তো খুব মিষ্টি, ওর মেয়ে বড়ও হয়ে গেল, ওর মেয়ে ওই লকডাউনের সময় হয়েছিল না, খুব সুন্দর ওদের সোসাইটিটা, ওদের একদম নতুন সোসাইটি, ভীষণ সুন্দর সোসাইটিটা, তবে এখনো কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। কিয়ানের খাওয়া দাওয়া করানো, নিজেদের খাওয়া দাওয়া খাওয়া এই করতে গিয়ে খুব বেশি ভিডিও তুলতে পারিনি, তবে এটা হচ্ছে ওদের ক্লাব হাউসের ভেতরে যেখানে ওরা অনুষ্ঠানটা করছিল। আর ফেরার পথে আমি একটু আপনাদের জন্য ছোট্ট করে একটু ক্লিপিংস নিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর সোসাইটিটা, এখনও অবশ্য তৈরি হয়নি পুরোটা, তৈরি হলে খুব ভালো লাগবে দেখতে। ব্রিগেডের একটা সোসাইটি, প্রায় 4000 ফ্ল্যাট আছে এখানে বললো। আর কিয়ানের তো চোখে ঘুম নেই, খেয়ে দিয়ে সে এখন বসে বসে জল খাচ্ছে, জল খাওয়ার বাহানা করে ওই বোতলটা নিয়ে খেলছে এই আর কি। তারপরে আমরা এখান থেকে চলে যাই আমাদের আরেক বন্ধুর বাড়িতে, সেখানে আমরা সারাটা বিকেল কাটিয়ে তারপরে একেবারে রাত্রিবেলা ওদের ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম। আর এই দিনে তো ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল ইন্ডিয়ার, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ, মানে আমরা বসে বসে একসঙ্গে সবাই মিলে ম্যাচ দেখলাম, গল্প করলাম। তবে কিয়ান কিন্তু এখানে এসে ঘুমিয়ে গেছিলো, তো ঘুম থেকে ওঠার পরে ওই ম্যাচ দেখার এক ফাঁকেই আমরা সবের নিচে নেমেছিলাম। এই যে কিয়ান দোলনা চড়ছে, ওদের সোসাইটির এরকম একদম পেছন দিকে একটা ছোট্ট মতো চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, সেখানেই ওরা দোলনা চড়ছিল। আর ওদের যে মেয়ে, এই যে নোভা, নোভাও কিন্তু খুবই ছোট্ট, সদ্য ওর 2 বছর হয়েছে। তো কিয়ানকে যা করা হচ্ছে নোভারও দেখে ওরও সেটাই করতে লাগবে, বাচ্চারা ওদের এরকমই হয় তাই না। বেশ সুন্দর ছিমছাম একটা সোসাইটি ওদেরও, ছোট্ট মতো সোসাইটি কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। শুনতেই পাচ্ছেন পেছনে কতটা আওয়াজ হচ্ছে, সব বাচ্চারা খেপে উঠেছে, রাত্রির হয়ে গেছে এখন। তো এখন আমরা যাচ্ছি, খুব সুন্দর ভালো একটা সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম, আর দারুণ, সবার সঙ্গে আপনাদেরকে পরিচয়টা করিয়ে দিই।
এইটা হচ্ছে মা বলতে পারেন, কারণ এ হচ্ছে আমাদের যে বন্ধু মিলু, মিলুর মা তো আমাদেরও মা। আর এই হচ্ছে মিলু, এই হচ্ছে মিলু, আর এ হচ্ছে আমাদের হিরোইন নোভা, নোভা আর নোভার মা। নোভা আরও বেশ কিছু ক্লিপিংস ছিল এই সময়টা আমাদের, জানি না কী করে সেগুলো না ডিলিট হয়ে গেছে। তো এখানে দেখুন কি সুন্দর ওর মিলুর সঙ্গে কিয়ানের বন্ধুত্ব হয়ে গেছে। কিয়ান কিন্তু সবার কোলে যায় না, প্রথম থেকেই একদম বন্ধুত্ব হয়ে গেছে। আর এই হচ্ছে বাবা, তো মানে মিলুর বাবা, তো আমরা ওই বাবা বলেই ডাকি। আর সেটা ছাড়া নোভার মার নামটা তো বলাই হলো না, নোভার মার নাম হচ্ছে মামুন, মানে ডাকনাম, ওকে আমরা মামুন বলে ডাকি। তো এখানে ওরা সবাই আমাদেরকে সি অফ করতে আসছিল নিচে, তো বেশ সুন্দর একটা সময় কাটালাম, খুবই সুন্দর। অনেকদিন পর ওরা ওদের মানে ব্যাঙ্গালোরে আসার পর ওরা এসেছিল আমাদের বাড়িতে, সেদিনটা আমার ব্লগ করা হয়নি, তবে এই প্রথম আমরা গেলাম ওদের বাড়িতে আর কি। এই যে দেখুন সবাই মিলে আমাদেরকে ছাড়তে এসছে, সি অফ করতে এসছে এখানে। টাটা নোভা, আবার আসবো, বাই বাই বাই, টাটা করে দাও, তুমি টাটা করে দাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে।